বর্তমান সমাজে প্রায় দেখা যায় বিভিন্ন ছোট ছোট কারণে বিয়ের কয়েক বছর পরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তখন তাদের নাবালক সন্তান থাকলে সেই সন্তান বাবার কাছে থাকবে নাকি মায়ের কাছে থাকবে তা নিয়ে একটা বিরোধ দেখা দেয়। মুসলিম পারিবারিক আইনে সন্তানের অভিভাবকত্ব বিলায়াত এবং সন্তানের জিম্মাদারি হিজানাত দুটি বিষয়কে আলাদা আইনগত প্রশ্ন হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত শিশু সন্তানের তত্ত্বাবধায়ন অভিভাবকত্ব ও ভরণ পোষণের বিষয়গুলি ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 এবং গার্ডিয়ান অ্যান্ড ওয়েডস অ্যাক্ট 1890 দ্বারা নিয়ন্ত্রিত হয়। গার্ডিয়ান অ্যান্ড ওয়েডস অ্যাক্ট 1890 হিন্দু মুসলিম খ্রিস্টান সহ সব ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিবাহ বিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত আইন কানুন নিয়ে। মুসলিম শরীয়ত আইন অনুযায়ী পিতা হলো সন্তান ও সন্তানের সম্পত্তির প্রকৃত এবং আইনগত অভিভাবক। মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার সন্তানের টেক কেয়ার করার বা জিম্মাদার হিসেবে দেখাশোনা করার অধিকারী, কিন্তু কখনোই আইনগত অভিভাবক না। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে বা ডিভোর্স হয়ে গেলে পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 অনুযায়ী ছেলে সন্তানের ক্ষেত্রে 7 বছর আর মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়স সন্ধিকাল পর্যন্ত মায়ের কাছে থাকবে। তবে আবু বক্কর সিদ্দিকী বনাম এসএমএ বক্কর 38 ডিএলআর মামলার মাধ্যমে একটা নীতি প্রতিষ্ঠিত হয়েছে যে আদালত যদি মনে করে এই সময় পার হওয়ার পরেও সন্তান মায়ের হেফাজতে রাখার প্রয়োজন আছে তাহলে অনুমতি দিতে পারে। আদালতের কাছে যদি এরূপ প্রতীয়মান হয় যে সন্তান মায়ের হেফাজতে থাকলে তার শারীরিক ও মানসিক বিকাশ স্বাভাবিক হবে, তার কল্যাণ হবে, স্বার্থ রক্ষা হবে, সেক্ষেত্রে আদালত মাকে ওই বয়সের পরেও সন্তান নিজের জিম্মাদারিত্বে রাখার জন্য অনুমতি দিতে পারে। এই সময়ের মধ্যে যদি জোর করে অন্য কেউ মায়ের হেফাজত থেকে তার সন্তান নিয়ে যায়, এমনকি তার পিতাও যদি তার সন্তান নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে অপহরণ মামলা করা যাবে। আয়েশা খানম বনাম মেজর সাব্বির আহমেদ 46 ডিএলআর মামলাটির মাধ্যমে এই নীতিটি প্রতিষ্ঠিত হয়েছে। যখন কোনো পারিবারিক আদালতের সামনে এই প্রশ্ন আসে যে সন্তানের তত্ত্বাবধানের দায়িত্ব বা অধিকার কে পাবে, তখন আদালত কিছু বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। যেমন শিশুটির বয়স, লিঙ্গ, ধর্ম, শিক্ষা ও কার তত্ত্বাবধানে শিশুটির জন্য অধিক কল্যাণকর, তত্ত্বাবধায়কের ক্ষমতা, পিতা বা মাতার ইচ্ছা, যদি পিতা মাতা মৃত হয় এবং বিবেচনার জন্য যথেষ্ট বয়স হয় তাহলে শিশুটির ইচ্ছা, ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়। একটি শিশু সন্তান যার তত্ত্বাবধানেই থাকুক না কেন, সন্তানের পিতা আইন অনুযায়ী ও সামর্থ্য অনুযায়ী তার ভরণ পোষণের জন্য খরচ দিতে বাধ্য থাকবেন। মায়ের অবর্তমানে যারা শিশু সন্তানের জিম্মাদার হবেন, আপনারা স্ক্রিনে একটা তালিকা দেখতে পাচ্ছেন। মায়ের অবর্তমানে নাবালক শিশুর হেফাজতকারী পর্যায়ক্রমে হবেন হচ্ছে মায়ের মা, নানি, নানির মা বা উপরের দিকে যত থাকে, পিতার মাতা অর্থাৎ দাদি বা দাদির উপরে যত থাকে, ফুল সিস্টার, বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় বোনের অর্থ হচ্ছে মা একই কিন্তু বাবা ভিন্ন, আবার বোনের মেয়ে, বৈপিত্রীয় বোনের মেয়ে, খালা, বৈপিত্রীয় খালা, ফুপু ইত্যাদি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উল্লেখিত আত্মীয়রা কেবল ক্রম অনুসারে একজনের অবর্তমানে বা অযোগ্যতার কারণে অন্যজন শিশুর জিম্মাদারিত্বের অধিকারী হবেন। মা বা অন্যান্য মহিলা আত্মীয়দের অবর্তমানে যে সমস্ত পুরুষ আত্মীয়রা নাবালক সন্তানের জিম্মাদারির অধিকার হবেন, বাবা, বাবার বাবা উপরের দিকে যত থাকে, আপন ভাই, রক্তের সম্পর্কের ভাই, আপন ভাইয়ের ছেলে, বাবার আপন ভাইয়ের ছেলে, বাবার রক্তের সম্পর্কের ভাইয়ের ছেলে ইত্যাদি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিছু কারণে একজন মা তার সন্তানের জিম্মাদারিত্বের অধিকার হতে বঞ্চিত হতে পারেন বা অধিকার হারাতে পারেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, অনৈতিক জীবনযাপন করলে, সন্তানের প্রতি অবহেলা বা অযত্ন করলে, সন্তানের দায়িত্ব পালনে অপারগ হলে, বিয়ে থাকা অবস্থায় বাসার বসবাস স্থল থেকে দূরে অবস্থান করলে, ইসলাম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করলে, সন্তানের পিতাকে তার জিম্মায় থাকা অবস্থায় সন্তানকে দেখতে না দিলে, দুশ্চরিত্র হলে বা বিশ্বস্ততা হারিয়ে ফেললে, নাবালক সন্তানের সম্পত্তি। মুসলিম আইন অনুযায়ী একজন নাবালক শিশু এবং তার সম্পত্তির 3 ধরনের অভিভাবক হতে পারে, যথা আইনগত অভিভাবক, আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক, কার্যত অভিভাবক। আইনগত অভিভাবক হলেন বাবা। বাবা যদি ওসিয়তনামার মাধ্যমে কোনো ব্যক্তির কথা উল্লেখ করে যান তাহলে বাবার মৃত্যুর পর তিনি আইনগত অভিভাবক হবেন, অথবা দাদা, অথবা দাদা যদি ওসিয়তের মাধ্যমে কোনো ব্যক্তির কথা উল্লেখ করে যান তাহলে তিনি অভিভাবক হবেন। আইনগত অভিভাবকেরা কিছু নির্দিষ্ট কারণে নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারে, যেমন উক্ত সন্তান
ধরনের খাবার দাবার, বাসস্থান, ভরণ পোষণ ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের জন্য, কোন ধরনের ঋণ বা উইলের দাবি, ভূমি কর ইত্যাদি পরিশোধের জন্য, সম্পত্তিটি নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করতে কিংবা সম্পত্তি রক্ষণাবেক্ষণের ব্যয় যদি সম্পত্তি থেকে প্রাপ্ত আয়ের চেয়ে বেশি হয় তাহলে। যখন কোনো আইনগত অভিভাবক থাকে না তখন আদালত যে অভিভাবক নিয়োগ করে থাকেন তাদেরকে আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক বলে। আদালতের অনুমতি ছাড়া কোনো অবস্থায় এই অভিভাবকরা নাবালকের সম্পত্তি বিক্রয়, দান, হেবা, বন্ধক বিনিময় বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারেন না। নাবালককে রক্ষার জন্য আইনগত অভিভাবক বা আদালত নিযুক্ত অভিভাবক না হয়েও যে কেউ নাবালকের অভিভাবক হিসেবে কাজ করতে পারেন। বাস্তবে এরকম ভাবে যিনি অভিভাবক হিসেবে কাজ করেন তিনি হলেন কার্যত অভিভাবক, তবে তিনি কোনো অবস্থায় সম্পত্তি স্বত্ব, স্বাত্ব বা অধিকার হস্তান্তর করতে পারেন না। যেহেতু ইসলামী আইন অনুযায়ী মাতা সন্তানের আইনগত অভিভাবক না, তাই আদালতের অনুমতি ছাড়া একজন মাও কোনো প্রকারে তার নাবালক সন্তানের নামে থাকা সম্পত্তি বিক্রয়, বন্ধক, হেবা, দান, বিনিময় ইত্যাদি কোনোভাবেই হস্তান্তর করতে পারেন না। কোন ধরনের পরিস্থিতিতে একজন মা তার নাবালক সন্তানের নামে থাকা সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করতে পারেন, কিভাবে সন্তানের আইনগত অভিভাবক হতে পারেন এবং কিভাবে এই সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আদালতের অনুমতি পেতে পারে তার বিস্তারিত বিষয় নিয়ে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।